কলকাতার মুডমিটার মানে এই বসে আমি নতলার ওপর থেকে চারপাশ থেকে শুধু বাজির আওয়াজ পাচ্ছি আমার মনে হয় সর্বত্র মাঠে একটা পোস্টার দেখছিলাম যে হায়দ্রাবাদি বিরিয়ানি রেডি করে রাখবো কাপ নিয়ে এসো কলকাতার বিরিয়ানি রেডি করে রাখতে হবে তো কারণ কলকাতা এই ফাইনালে উঠে গিয়ে যেভাবে ভঙ্গিতে উঠলো সেটা রোমাঞ্চকর তো বটেই কিন্তু ওই সবাই এখন দেখছি ভারতের সর্বভারতীয় মিডিয়াও বলছে যে ঘাম না ঝুরিয়ে বসিং কাকে বলে সেটা কে কে আর দেখালো তাই এবং ইনফ্যাক্ট আমি বলবো যে ক কে আর এর বোধহয় এবারের টুর্নামেন্টে সবচেয়ে বড় ফাড়া ছিল আজকের দিনটা কেন ছিল আবেদন আছে নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে গুরবাস তার প্রথম ম্যাচ খেললেন আমরা সবাই জানি সল্ট ফেরত গেছেন গুরবাজ তার প্রথম ম্যাচ খেললেন এখানে ট্রিমেন্ডাসলি ছিলেন তার সুনীল নারায়ণ যিনি গোটা টানছেন কে কে আর কে এই মাঠটা তার কাছে কোনো উইকেট পাননি এবং তিনবার ব্যাট করেছেন কোনো রান করতে পারেননি আজকেও দেখবেন সুনীল নারায়ণ কিছুটা প্রেশারে ছিলেন এই অবস্থায় কে কে আর কি করে জিতবে কারণ কে কে আর এ জেতার মূল মন্ত্র তো তার ওপেনিং পার্টনারশিপ ঠিক যেমন দেখছেন তো গলা অবস্থা কি চেয়ে চিয়ে গলা ব্যথা হয়ে গেছে প্রায় বলতে গেলে গলা দিয়ে বের বেরোচ্ছে না আনবিলিভেবল পারফরমেন্স আবার বলছি যে আজকের ম্যাচটা কে কে জন্য অনেক ফাড়া ছিল কারণ এই স্টেডিয়ামটা কে এর যে টিম কম্পোজিশন সেটার জন্য খুব আইডিয়ালি তৈরি নয় যদি ফিল সল্ট থাকতেন তাহলে এটা বলতাম না কিন্তু কে কে এর প্রধান অস্ত্র তাদের স্পিনাররা কালকেই বলছিলাম স্টেডিয়াম বুলেটিনে যে তেয়াত্তর পার্সেন্ট ওভার মিডল ওভারে বল করে কে কে স্পিনাররা সেই স্পিনারদের এই উইকেটে এফেক্টিভ হওয়াটা ডিফিকাল্ট ছিল কারণ এই উইকেটটা অতটা স্পিনিং উইকেট নয় ঐতিহাসিকভাবে এবারে আইপিএল তো নয় সেখানে কে জানতো যে মিচেল স্টার্ক শেষ প্রহরে তার তুরুপের টেক্কাটা বার করবে মন বলছিল যার জন্য কালকেও আলোচনায় বলেছিলাম মিচেল স্টার যদি কিছু করে দেখাতে পারেন এই মাঠে যেদিক থেকে তিনি দৌড় শুরু করলেন বিশ্বকাপ ফাইনালে ঠিক একই এন্ড থেকে তাকে দৌড়তে দেখেছি সেখানে পেয়েছিলেন পঞ্চান্ন রানে তিন উইকেট এখানে বোধ হয় বাইশ রানে তিন উইকেট কিন্তু ওখানে রোহিত শর্মা তাকে কিছুটা মেরেছিলেন এখানে ট্র্যাভি সেটকে তিনি সেকেন্ড বলে যে ডেলিভারিতে বোল্ড করলেন এবারের আইপিএল এর বেস্ট ডেলিভারির মধ্যে একটা আরেকটা অত্যাশ্চর্য হিসাবের কথা শুনছিলাম যে সেট নাকি পাঁচবার মিচেল স্টার্কের সঙ্গে যে কোনো ফর্ম্যাটে তার দেখা হয়েছে এর মধ্যে চারবার তিনি শূন্য করে আউট হয়েছেন অর্থাৎ ট্র্যাভিস যখনই কোনো কম্পিটিটিভ ম্যাচে দেখা হয়েছে পাঁচবারের মধ্যে চারবার ট্র্যাভিস সেট যিনি বিশ্বকাপ ফাইনালে একা ভাগ্য ঠিক করে দিয়েছিলেন তিনি চারবার আউট হয়েছেন তার মধ্যে তিনবার প্রথম বলে এই পরিসংখ্যান যদি সত্যি হয় কিছু বলারই নেই কিন্তু ট্রাইভিসেক তো শুধু একা নন ওই ট্রাইভিসেক ওদের ওপেনিং কম্বিনেশনের নাম এই জন্যে যে সেখানে অভিষেক শর্মা বলে একজন আছে এবং পাঞ্জাবের সেই তেইশ বছর বয়সী তরুণ যুবরাজ সিং এর হাতে তৈরি তারপর তাকে ঘষামাজে করেছেন ব্রায়ান লারা যুবরাজ সিং যদিও বলেছেন ভারতীয় দলে একটু সময় লাগবে কিন্তু সবাই বলছিলেন যে না বেশি সময় লাগবে না কারণ যে ছেলে তিরিশ বল কোন ইনিংসে না খেলে সর্বোচ্চ তিরিশ বলের বেশি না খেলে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চারশো রান করে ফেলতে পারেন এমন নমুনা বিশ্ব ক্রিকেটে নেই ভেবে দেখুন অভিষেক শর্মা কোন ইনিংসে তিরিশ বলের বেশি খেলেনি অথচ তিনি চারশো রানের বেশি করে ফেলেছেন টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছয় মেরেছেন অভিষেক শর্মা আর ট্র্যাভিসেটকে নিয়েই তো তৈরি হয় তাদের আক্রমণ এবং এই ট্র্যাভিসেট এই মাঠে বিশ্বকাপ ফাইনালে একশো সাঁত্রিশ রান করেছিলেন একা ভারতকে শেষ করে দিয়েছিলেন বেশ কয়েকটা উইকেট পড়ে যাওয়ার পরেও আর একটা দুর্ধর্ষ ক্যাচ নিয়েছিলেন রোহিত শর্মার যে ক্যাচটা পুরো ভারতীয় ইনিংস মোমেন্টাম শেষ করে দেয় ক্রিকেট কিরকম মানে গ্রেট লেভেলার দেখুন যে আমরা দেখলাম জাডেজা যিনি আগের বছর আইপিএল ফাইনালে একটা ছয় একটা চার মেরে আইপিএল ফাইনাল ঘুরিয়ে দিয়েছিলেন সিএসকে দিকে তিনি এবারের লাস্ট দুটো বল ব্যাটেই ছোঁয়াতে পারলেন না ক্র্যাভিসের যিনি কিনা গত উনিশে নভেম্বর রাত্রে একশো রান করেছিলেন আর দুপুরবেলা ওই অত্যাশ্চর্য ক্যাচটা নিয়েছিলেন তিনি আজকে দুপুরবেলা বোল্ড হয়ে গেলেন আর সন্ধেবেলা পয়েন্টে দাঁড়িয়ে রেগুলেশন সহজতম ক্যাচ সেই ক্যাচটা ছাড়লেন ক্লাসেন তিনিও একটা ক্যাচ ছিলেন ফিল্ডারের সঙ্গে জড়ামড়িতে রাহুল ত্রিপাঠী তিনি পঞ্চাশ করে যিনি সবচেয়ে ভালো ব্যাট করছিলেন তিনি যেভাবে রান আউট হলেন তাকে কদর্য বললে কম বলা হয় রবিষেক শর্মা তার জন্য দুর্দান্ত একটা ফাঁদ পেতেছিলেন গৌতম গম্ভীর এবং তার টিম তিনি দেখবেন ইনিংসের শুরুর দিকে প্রচুর আপার কাট খেলেন এবং তিনি কতগুলো কাভার এবং এক্সট্রা কভারের মাঝখান দিয়ে কতগুলো লফটেড শট খেলেন যেটা সার্কলের ওপর দিয়ে খেলেন পাওয়ার প্লেতে আজকে ঠিক সেইখানে আন্ড্রে রাসেলকে রেখে দিয়েছিল কে কে আর কেন রেখেছিল কারণে রাসেলের রিচটা অনেক বড় এবং রাসেল যে ক্যাচটা নিলেন অভিষেক শর্মাকে আউট করার জন্য সেই ক্যাচটা অন্য কোনো ফিল্ডারের পক্ষে সম্ভব ছিল না হাইট হয়তো সেটা রিচ করতে পারতেন কিন্তু রাসেলের মতো এত শক্তিশালী এবং এত নির্ভরযোগ্য ক্যাচার কিন্তু ভেঙ্কটেশ নয় ওই দুটো উইকেটেই ম্যাচ ঘুরে গেল একশো পঁচিশ নয় থেকে প্যাট কামিনসরা একটা প্রতিরোধের চেষ্টা করলেন কিন্তু তারপরে আর প্রতিরোধ সেভাবে পড়েছিল না এবার টেনশন ছিল যে ভুবনেশ্বর কুমার নাটরাজ এবং কামিন্সকে নিয়ে যে পেস আক্রমণ সেই আক্রমণটা যদি একই রকম সহায়তা পায় উইকেট থেকে তাহলে কিন্তু একশো ষাট রানও প্লে অনেক বড় রান মনে হবে কিন্তু পরে দেখা গেল যে প্যাট কামিন্স অ্যাকচুয়ালি টস জিতে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন আবার দেখুন কি অদৃষ্টের পরিহাস ক্রিকেট দেবতার কি পরিহাস যে প্যাট কামিন্স এই মাঠে উনিশে নভেম্বর টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন পরে সবাই ধন্য ধন্য করেছিল সেই সিদ্ধান্তের কথা ইয়ান চ্যাপেন বলেছিলেন আধুনিক সময়ের সেরা অধিনায়ক যে ঠিক সারফেসটা বুঝে পরে ব্যাট ব্যাট করেছে কাপ ফাইনালে ইউজুয়ালি টস জিতে করেন কারণ করাটা চেস অনেক বেশি প্রেশার আমদানি করে সেখানে তিনি ওই সিদ্ধান্ত নিয়ে এত বন্দিত হলেন আর আজকে যে সিদ্ধান্তটা নিলেন তাতে সবার মনে হবে নিশ্চয়ই উইকেটে কিছুটা ময়েশ্চার ছিল যেভাবে মিছিল স্টার বল করেছেন বৈভবা বা রানা বল করেছেন সেই ব্যাপারটাই তো দেখা গেল না যখন এসারিজ বল করছিল এবং কমপ্লিটলি এক পিসে ম্যাচ আবার বলছি যে ট্রাভিশে যে প্যাটকাম জল জল করেছিলেন বিশ্বকাপ ফাইনালে আজকে তারা চলে গেলেন রিসিভিং এন্ডে মিচেল স্টার কিন্তু থেকে গেলেন তিনি যেরকম বল করেছিলেন আজকেও সেরকম বল করলেন এবং টম মুডিও যে খেলার পর বলছিলেন যে এই জন্যেই বিগ ম্যাচের জন্যই বড় প্লেয়ারদের বেশি টাকা দেওয়া হয় আজকে হয়তো সত্যি কিছু বলার থাকবে না কারণ যে ম্যাচটা কে কে আর এর জন্য অ্যাকচুয়াল ফাড়ার ম্যাচ ছিল কারণ এই টুর্নামেন্টে পেস বোলিং তাদের প্রধান অস্ত্র নয় যতই হর্ষিত রানারা উইকেট পান মিচিল স্টার্কের আগে বারো উইকেট পেয়েছেন ইকোনমি প্রায় এগারো কি করে আমরা বলবো যে তিনি নির্ভরযোগ্য নির্ভরযোগ্য ছিল স্পিন বোলিং যেটা এ মাঠে কাজ করবে না অথচ আজকে পেসাররাই কাজ করে দিয়ে চলে গেলেন এবং রাহুল ত্রিপাঠীর ওই ছবিটা যে রাহুল ত্রিপাঠী প্যাভেলিয়ন ওটার সিঁড়িতে মাথা নিচু করে বসে আছেন ওইরমভাবে রান আউট হওয়ার পর ওটাই আজকের এসআরএইচ ক্লাসেন যেভাবে ক্যাচ মিস করলেন যেভাবে ট্রাভিসেট ক্যাচ ছাড়লেন কিছু বলারই নেই একটা টিম যদি হঠাৎ করে তাদের ওই স্টিভ স্মিথের ভাষায় বলতে হয় ব্রেন রেন হয়ে যায় তাহলে বোধহয় টিমটা এরম লক আউট হয়ে যায় হঠাৎ যেন মনে হলো লোডশেডিং হয়ে গেছে এই টিমটার যে টিমটা আমেদাবাদের মাঠে আমার মতে ফেভারিট হিসেবে শুরু করেছিল তার কারণ আবার বলছি তাদের পেস নির্ভর আক্রমণ এবং তাদের ওপেনিং কম্বিনেশন ফিল্ডশট না থাকাটা দুটো ম্যাচ প্র্যাকটিসে না থাকাটা মনে হয়েছিল কে পেছনে ফেলবে কিন্তু কে কে এর গাড়ি যে এত স্মুথলি চলবে সেই সুপারফাস্ট এক্সপ্রেসের মতো সেটা সত্যিই বোঝা সম্ভব ছিল না আবার বলছি ক্রিকেট এই জন্যেই ক্রিকেট যে যারা একটা সময় জিতেছে ছ মাস আগে তাদের আজকে কমপ্লিটলি ভাগ্যচক্র অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে আর এরপর কে কে আর এরপর কে 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 নিয়ে স্বপ্ন দেখাই যায় ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার মনে রাখবেন চেন্নাইতে ফাইনাল ফাইনাল কিন্তু আমেদাবাদে নয় চেন্নাইতে ফাইনাল যেখানে স্পিনাররা আবার কিন্তু রাজ করবে ট্রেডিশনালি চেন্নাইয়ের উইকেটে তাই হয়েছে আর যদি স্পিনারদের ব্যাক দরকার হয় তিনি মিছিল স্টার তো আছেনই বড় ম্যাচের প্লেয়ার হ্যাঁ পঁচিশ কোটি প্লেয়ার বলে আমরা তো ব্যঙ্গ করেছি কিন্তু আজকে যে ডেলিভারিটা সেটা তো তিন কোটি টাকার ডেলিভারি কে বলতে পারে এরকম আরো একটা ডেলিভারি ফাইনালে তার হাত দিয়ে বেরোবে না মনে রাখবেন কে কে আর কিন্তু বেশ কয়েকটা দিন রেস্ট পেয়ে গেল যেমন গুয়াহাটিতে খেলার প্রায় আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে খেলতে যেতে হয়েছিল এখানে কিন্তু অনেকটা দিন রেস্ট পাচ্ছে একুশ তারিখে ফাইনাল জিতলো ছাব্বিশে গিয়ে মাপ করবেন প্লে অফ জিতলো ছাব্বিশ তারিখে ফাইনাল খেলা তিন চার দিন তারা পেয়েই যাচ্ছে এবং ভরপুর এনার্জি নিয়ে প্রভূত কনফিডেন্স নিয়ে এবার তারা ঝাঁপিয়ে পড়বে এবং বলবে ফাইনালে কে উঠেছে সেটা আর গুরুত্বপূর্ণ নয় আমরা নিজেদের খেলা খেলতে পারলেই আমরা জিতব শুভরাত্রি আনন্দ করুন বাজি পোড়ান কিছু বাজি রেখে দিন ছাব্বিশে মেয়ের জন্যে